শুরু করি না? দিনভর আমাদের মিটিং গেছে, ম্যারাথন মিটিং, প্রদেশ কংগ্রেসের কমিটির মিটিং এবং 60টা বিধানসভা কেন্দ্রের সভাপতিদের সঙ্গেও আমাদের মিটিং হয়েছে। স্টেট ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা দিয়েছে, আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সহ রাজ্যের সবকটি নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কাউন্সিল। কংগ্রেস পার্টি এই রাজধানী আগরতলা সহ সব জায়গাতে আমাদের প্রার্থী দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি আমরা নিয়েছি এবং আগরতলায় এই রাজধানী আগরতলায় কর্পোরেশনের জন্য আমরা এই শহরে যারা সুশিক্ষিত জ্ঞানী গুণী যারা কংগ্রেস মনোভাবপূর্ণ সবাইকে আমরা অনুরোধ করি, যারা কন্টেস্ট করতে চান তারা আগামী 27 তারিখের মধ্যে কংগ্রেস ভবনে যোগাযোগ করেছেন এবং এই নির্বাচনের জন্য আমরা ফুল প্রস্তুত নিয়েছি। আমাদের মনে আছে একসময় সিপিএমের দুর্দান্ত প্রতাপের শাসনের সময়ও এই রাজধানী আগরতলা শহরে মিউনিসিপ্যালিটি মানুষের সেবা করার সুযোগ কংগ্রেসকে দিয়েছি। এবার আমরা এই রাজধানীর মানুষকে আমরা নিবেদন করব যে কংগ্রেসকে আপনাদের সেবার সুযোগ দেওয়া এবং আমরা জানি রুলিং পার্টি বিজেপি এরা স্বৈরতন্ত্রের মতন কাজ করছে, গণতন্ত্রের চেতনা গণতন্ত্রের যে অধিকারকে ভুলঙ্কিত করছে। আমরা রাজ্য নির্বাচন কমিশনকে আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, আমাদের প্রশান্ত সেনচৌধুরী জেনারেল সেক্রেটারি এবং আরেকজন ডাক্তার বর্ধন সাহেব আমাদের দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যাতে নির্বিঘ্নে ভোট করা যায় সেই ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে।